গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আমরা চলে আসছি সিসিরা এক ম্যাচ, আর এখানে ভাই আমরা চলে আসছি ইপিআরে। তো চলো ভাই আমরা যাই এখন ভাই ইরমিদের উপর সোজা রাজদা দেই দেখি ইরমিরা কই আছে। তো চলো ভাই আমি এখানে আগে একটু দাঁড়াই। তো আরে ভাই মারে কই থেকে, আরে ভাই ভাই মারলো কই থেকে, ভাই কি দিয়ে মারলো? তো চলো ভাই এখানে ভাই আমাদের টিমমেট ভাই অলরেডি ভাই বদিয়ে দিছে, আর একটা ভাই টিমমেট অলরেডি ওদের মারাও খাই গেছে, এখানে ভাই ছুরির কোপ খাই গেছে। তো চলো ভাই এখানে আরেকটা ব্যস্ত আছে। তো চলো ভাই এটারে বাড়ি চলো। তো ভাই সেটারে হালকা পাতলা দেবে, আরে ভাই আমার হেল খাই দিছে। তো চলো ভাই ওটা দেখি মারতে পারি কিনা। আর ভাই আমার ক্যারেক্টার সোলো হয়ে গেছে তখন, জানি ভাই তো আর মারতে পারলাম না, 180 ড্যামেজ দেওয়া দিছে ওরে। আর একটা গুলি করতেই ভাই প্যাস উড হয়ে যায়। তো চলো ভাই আর একটা মাত্র এইচবি আছে। তো এটা ভাই কি করে এটা, তো ভাই এটা হেডশট দেবে, এটা ডাউন করে দিছিল। তো ভালো একটা খেলা দিছে এটা, হেডশট দেবে। আরে ভাই উড়ে উড়ে ভাই কি উড়তাছে ভাই, ক্যাম দেখি ভাই হেডশট ভাই, এটা কি ভাই এই ভাই হেডশট ভাই, কি হেডশট ছিল এটা ভাই, উড়া দৌড়া মারলো হেডশট ভাই, কি দেখ কি মারলো হেডশট ভাই, কি খেলা দিচ্ছে ভালো লেভেলের রোপ লেভেলের খেলা দিচ্ছে মানে কি করবো জাস্ট রোপ। তো চলো ভাই ওটা ভাই ভালো খেলা দিচ্ছে দেখি ভাই, প্রথম রাউন্ড আমরা খুব সহজে ওইটা ভাই সহজে জিতে নাই। তো ভাই আপনি উড়া ধরা বাইরে খাই গেছে ভাই, কই থেকে কেমনে বাইরে খাইছে ভাই আমি কিছু বুঝি নাই। তো চলো ভাই আমরা এই মাসে মিলে দেখি কি করতে পারি। তো এখানে ভাই আমরা ইনভাইট দিয়ে দিছি, আর ভাই এবার এরকম নেট পিক তো ঠিক আছে কিন্তু ভাই নেট এরকম দিচ্ছে কে জানি না। তুই যে একটা যাই তো উনিশ ডবল উনিশ দিয়ে দিচ্ছি। তো এই যে ভাই আরেকটা এখানে ভালো লেভেল ড্যামেজ, তো এটা রে ভাই আমার নেট প্রবলেম যে এটা অলরেডি ডাউন হয়ে গেছে। তো চলো ভাই এটা এখন, আরে ভাই ওয়াল বাইরে দিচ্ছে। তো আমাদের একটা টিমেন্ট ভাই ওটা ধরে লাস্ট দেওয়া দিচ্ছে। তো চলো ভাই আমি এখানে ভাই ডাউনলোড করে নেই, ডাউনলোড করে ডাউনলোড করে আর এটি ভিতরে বাইরে হয়েছে ভাই, আরেকটা ডাউনলোড করে দিচ্ছে অলরেডি দুইটা ডাউন, আর ভাই একটাই আছে। তো চলো ভাই এটা কিল ভাই পাবো না, এটা আশা করে লাভ দেয়। তো চলো ভাই আপনার দুইটার, আরে ভাই মানে কি কো ভাই আমি ডপ পুরা লুট করে দিয়েছি, আর এই সময় ভাই স্কট বাই স্কট ক্লিয়ার হয়ে গেছে ভাই, এটা কথা ভাই আমি তো ডপ লুট করে দিছি পুরা ভাই। আর একটু ভাই থাকতো এখানে বেটা, আর একটু জীবিত থাকলেই ভাই আমার ডপটা ফুল লুট হয়ে যাইত, মানে কি কো বেশি বাকনামি করে নাকি ভাই এগুলা, কে বাকনামি করে ভাই বুঝি না। আরে ভাই চিপ একটা দিতে পারলাম না, তো ভাই চলো কিছু দেওয়া লাগবে না এখন, মানে একটা চিপ নিতে চাইলাম তা চিপটা দিতে পারলাম না, কি করবো দুই লেভেলের এমবি ফাইভ হয়ে গেল, আর কিছু করার নাই। তো চলো ভাই এই দিক থেকে দেখি এর ভিতরে মারে এখন মারতে পারি কিনা। তো ছয় ড্যামেজ, আর আরে ভাই আমি নিবেদন দিক ছয় ড্যামেজ, আর ওরা মানে কত ড্যামেজ দেয় ভাই, এরকম ভাবে খেলা যায় মানে এনিমে ভাই, এই ড্যামেজটা তো একটু বুদ্ধি থাকা লাগবে যে ও আমার ছয়টা ড্যামেজ দিছে আমি মানে কতটা ড্যামেজ দিলাম, ফুলার একটা মেডিকেট সুপার মেডিকেট গেল এটা ভাই এনিমিদের কোনো খেয়ালই নেই। তো চলো ভাই আমি এখানে ভাই এখানে দাঁড়াই পড়ি, এখানে দাঁড়াই বলে এই যে ভাই যেটা চাইতেছিলাম। তো চলো ভাই একটা অলরেডি ডাউন করে আনছে, আর একটা দৌড় দিছে ভিতরে, এটা ভাই অলরেডি ভিতরে চলে গেছে। তো চলো ভাই আমি এখন ভিতরে যাই দেখি এটা কই গেল। তো ও ভাই আমাদের সবগুলা শেষ, তো এই যে ভাই এটা, তো চলো ভাই এটার আগে ক্লিয়ার করে নেই, এটার আগে ক্লিয়ার করে তারপর ভাই দেখি কি হয়। তো এটা চলো ক্লিয়ার করে দিছি, তো আমাদের টিমটা এখানে থেকে একটা রিভাইভ দেওয়া লাগবো, একটা হয়তো রিভাইভ দিতে পারবো, হ্যাঁ ভাই একটা রিভাইভ দিতে পারবো। তো চলো ভাই এটা রিভাইভ দেওয়া দেই। তো এইখানে ভাই আমি এইখানে দাঁড়াই, তো চলো ভাই এই যে একটা আসছে, তো ভালো প্রচুর ড্যামেজ ভাই, কত ড্যামেজ দিয়েছি অনেক ড্যামেজ দিয়েছি। তো এখানে দাঁড়াই থাকি দেখি ভাই এটা কই, এই যে ভাই এখানে, তো চলো ভাই দেখি ওটা মানতে পারি আর মাত্র চোদ্দ ড্যামেজ। আরে ভাই আমার কি একটা সোলো হয়ে গেছে ভাই, আমাদের টিমমেট ভাই অবশ্য বোর্ডগুলো আরে ম্যাডাম দিছে, বাট দুইটা আরে ম্যাডাম দিছে। আর ভাই বুঝি না ক্যারেক্টার এরকম সোলো হয়ে যায় কেন ভাই, মাঝে মধ্যে কি ক্যারেক্টার আনে এনিমিগুলা যে আমার ওদের মারলে আমার ক্যারেক্টার সোলো হয়ে যায় ভাই বুঝি না, এইগুলো সেই রাগ মাঝে মধ্যে এত রাগ ভাই উঠে ক্যারেক্টার ভাই, ওরে মারবা ওদের ক্যারেক্টার সোলো হয়ে যাবে তা না ভাই আমার ক্যারেক্টার সোলো হয়ে যায় এটা কি কোনো কথা। আরে ভাই বেস আপডেট আনটা দিতে পারলাম না ভাই, বেস আপডেট আনটা দেওয়া খুব জরুরি ছিল কিন্তু দিতে পারলাম না, ওই দেখো আরেকটা ভাই ওয়াল দিতে গিয়ে ভাই আরেকটা ওয়াল খেলাই দিছি, মানে কি করবো ভাই সব দিকে পাকনামি করা শুরু করে দিছি। তো চলো এইখানে অলরেডি আমরা এই ব্যাকসও করে দিছি, তো দেখি এই ম্যাচটা এই রাউন্ডটা কি হবে কি করতে পারি, এই রাউন্ডটা কি ভাই শেষ হবো নাকি ভাই আরো খেলা লাগবে ভাই বুঝি বুঝতেছি না। তো চলো ভাই আগে যাই উপরে যাই দেখি কি হয় ভাবসব বুঝে, ওই দেখো আবার নেট কেমন যেন করতেছে, ওইখানে ভাই আবার স্পাইডারম্যান মারা, আর আমাদের টিমমেট ভাই এটা কই গেল ভাই উড়তে উড়তে কই যায় চলে গেল। তো চলো ভাই এদিকে ভাই প্রচুর লেভেলের এডিবি, তো চলো ভাই আমাদের একটা টিমমেট ভাই দৌড়াতে দৌড়াতে মেডিকেট করতেছে। তো চলো ভাই এটা কি করবো ভাই,
এই যে ভাই এখানে একটা তো উইনারে ভাই অলরেডি ওয়াল ফেলা দিয়েছে, কুয়ার চলে গেছে, তো আমি জলবায়ু এটার মাথার উপরে উঠি। আরে ভাই দফা হয়ে গেছে, এখন ভাই যাওয়া যাবে। আরে ভাই এই যে এখানে ভাই স্পাস দেওয়ার একটা চলে আসছে, ফের চলে ভাই আমি একটা হুক্কা খাই দিচ্ছি, মানে এনার্জি খাই দিচ্ছি। এখন ভাই ওই দেখো আমাদের টিমের ভাই মানে ওয়াল ভাল দেখছে, তো জলবায়ু আমাকে সাহায্য করে। আর ভাই ওই দেখো ওইটার পাও দেখা যাইতেছে, তো চল ভাই পার পর পোলার বাইরা দিই, পোলার পায়ে বেড়া দিচ্ছে, পোলায় ডাউন হয়ে গেছে। এখন এই দেখতে পারে যে আরে ভাই আমার বাড়ি কেনা ভাই ওরিয়ন ছিল, তো ওরিয়নটা ছাইড়া দিছি, তো এখানে চলবে একটা দুইটা ওয়াল বেড়া দিছি। তো বোলাই এখন কী করবো, বোলাই কী করবো ভাই বুঝতেছি না, বোলাই কী করবো নাকি ওইখানে আমার দাঁড়ায় আছে। ওই দেখো এবার কোন দিকে যে একটু চলে গেলো, তো চলবে এই দিক দিয়ে তো আসবো। এই যে ভাই এখানে ও ভাই মাথা ফুটা করে দিছি ভাই, পুরাই মাথা রেড লাগছে, মানে মাথায় বেশি লাগছে। তো চলবে এইদিকে আরেকটা এনিমি আছে, তো এইখানে ওয়ালটা ভাই কাঁদেই, ওয়ালটা ভাই গিয়ে তারপর ভাই দেখি আমাদের আরেকটা কিল ভাই পাবো। তো এইটাও কিলো কিলার হয়ে গেছে, তো ও ভাই ওইটাও শেষ হয়ে গেছে অলরেডি, মানে ভাই কী করবো সবগুলা শেষ, ম্যাচটা বুঝিয়া চলে আসছে ভাই খুব সহজেই ভাই, এত সহজে ভাই ম্যাচ বুঝিয়া আইবো ভাই বুঝতেই পারি নাই। তো ওইখানে ভাই আমাদের ওটাও একটা টিম হয়ে গেছে, উড়তে উড়তে চলে আসছে। তো চল ভাই দেখতে পাচ্ছি এখানে আমার পাঁচটা আর 68 স্টেটমেন্ট গেছে, আর এখানে ভাই মাত্র 5টা কিল করছে, আর একটা টিমমেন্ট ভাই 0 কিল। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে বলবে না। আর নেক্সটে বলবে ভাই কী চ্যালেঞ্জ করবো, সেই চ্যালেঞ্জটা নিয়ে আমরা চলে আসবো।